ধান এবং সবজির জিনগত স্বত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে উদ্বেগ জানিয়েছে চাষাবাদ ও পরিবেশ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ জানান তারা। পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে কিছু নতুন জাতের চাষের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জেনেটিক্যালি মডিফাইড খাদ্যশস্য গোল্ডেন রাইস এবং বিটি বেগুন চাষাবাদের স্বাস্থ্য ঝুঁকি এবং কৃষি পরিবেশ ক্ষতির পাশাপাশি দেশীয় কৃষির সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিবেশবাদী সংগঠন উবিনিক, বেলা, নয়া কৃষি আন্দোলন, নাগরিক উদ্যোগ, জিএম বিরোধী মোর্চার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।